यथा नदीनां बहवं बुवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिज्वलन्ति यथा प्रदीप्तं ज्वलनं पतंगा अविशन्ति नाशाय संवृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोकास् तवापि वक्त्राणि संवृद्धवेगः। বন্ধুগণ, অনেক বিখ্যাত রাজা এবং যোদ্ধাগণ তাঁকর কর্তব্য দৃষ্টিরু দুই পক্ষরু যুদ্ধ করি রণক্ষেত্রে তাঁকর প্রাণ ত্যাগ করে। এহাকু অর্জুন নদীর তরঙ্গ সবু যেপরি ভাবে স্বেচ্ছাপূর্বক সাগররে মিশি যাই থান্তি তা সহিত তুলনা করছন্তি। এপরি অনেক ব্যক্তি মধ্য থিলে যেউমানে লোভ এবং নিজ স্বার্থ দৃষ্টিরু যুদ্ধ করুথিলে, যাহাকু অর্জুন অজ্ঞানতাবশতঃ পতঙ্গ মানে দাহক অগ্নি প্রতি আকৃষ্ট হওয়া সহিত তুলনা করুছন্তি। কিন্তু এই উভয় ক্ষেত্রে সেমানে তাঁকর আসন্ন মৃত্যু দিগরে ধাবমান হেউছন্তি। শিক্ষা: নদীর তরঙ্গ মানে ক্ষিপ্রগতিরে সাগর অভিমুখে প্রবাহিত হেলা পরি এই সমস্ত বিখ্যাত যোদ্ধাগণ আপনঙ্ক জ্বলন্ত মুখ মধ্যকু প্রবেশ করুছন্তি। যেপরি পতঙ্গ মানে তীব্র গতিরে অগ্নি মধ্যকু ঝাস দেই মৃত্যুবরণ করিথান্তি, সেহিপরি এই সৈন্যবাহিনী আপনঙ্কু মুখ মধ্যকু তীব্র গতিরে প্রবেশ করুছন্তি। As many waves of the rivers flowing rapidly into the ocean, so are all these great warriors entering into your blazing mouths. As moths rush with great speed into the fire to perish, so are all these armies entering with great speed into your mouths. Hare Krishna!